বড় জায়গাটা বড় তো তোমার গাড়ি আছে ওখানে বাড়ি আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম, নিরীহ মানুষের সংগ্রাম। এই বীরভূমে নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে কার স্বার্থে? তৃণমূল সরকার চলো। এই বীরভূমে নিরীহ মানুষদের হত্যা করা হচ্ছে কার স্বার্থে? তৃণমূল সরকার চলো। নরহত্যা করে বাংলায় টিকে থাকা যায় নেই যাবে। আজকের মিছিলের মূল এজেন্ডা হচ্ছে সারা রাজ্যব্যাপী যে খুন চলছে, বিশেষ করে বীরভূমে যে নরহত্যা হয়েছে, মানুষকে নির্বিচারে আগুনে পুড়িয়ে দিয়ে যেভাবে মারা হয়েছে, এর প্রতিবাদে আজকের আমরা রাস্তায় নেমেছি এবং আমাদের সারা রাজ্যব্যাপী রাস্তায় নামব। আমরা উত্তর চব্বিশ পরগনা জেলার আজকেই সর্বপ্রথম আমরা নামছি, কেননা আমরা দেখছি যে মানুষের মধ্যে থেকে যে মানুষত্ব, সেই মানুষত্ব বোধটাই চলে গেছে এই বর্তমান সরকারের আমলে। কেননা একটা ছোট বাচ্চা, যে নিরীহ মানুষ যার এখনও জ্ঞান বিবেক বুদ্ধি হয়নি, সেই মানুষটাকেও পর্যন্ত, সেই বাচ্চাটাকেও পর্যন্ত এরা জ্বালিয়ে মেরে দিতে মানে পিছু পা হচ্ছে না, সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে গেছে রাজ্য। মুখ্যমন্ত্রী সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন, এটা সম্পূর্ণ ধামাচাপা দেওয়ার মতোই একটা কথাবার্তা না। তাই যদি হতো, মুখ্যমন্ত্রী আজকের ডেটে সেখানে যাওয়ার কথা, সেখানে যাচ্ছেন, কিন্তু সেই বীরভূমের মানুষেরা তারা সেখানে মানে হোর্ডিং লাগাচ্ছে যে তাকে স্বাগত জানাচ্ছে, মানে এমন একটা যেটা সেখানে যেন কোনো একটা অনুষ্ঠানে যাচ্ছে, কোনো একটা আনন্দ উপভোগ করতে যাচ্ছে। পুলিশ প্রশাসনকে সব রকম শাস্তিমূলক ব্যবস্থা সেটাও তিনি ঘোষণা করেছেন, এগুলো যেটাই করছে সম্পূর্ণ এই কেসটা ধামাচাপা দেওয়া ছাড়া দ্বিতীয় কিছু নয়। আমরা চাইছি সঠিকভাবে তদন্ত হোক, যারা এই ধরনের কার্যকলাপগুলো করছে আনিস থেকে শুরু করে আর একদম প্রত্যেকটা মানুষের যে নিরীহ প্রাণগুলো চলে যাচ্ছে, তাদেরকে আমরা লক্ষ্য করছি তো, যেটা পুলিশের মাধ্যম দিয়ে, পুলিশ ওখানে দাঁড়িয়েছিল, মাগুলো কাঁদছে আর বলছে পুলিশ যদি মনে করতো তাহলে আমাদের ঘরের সন্তানগুলো শুধু নয়, আমাদের ঘরের একটা পশু পর্যন্ত পুড়ত না, সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে সারা বাংলা আজকের দিনে তারা চিন্তিত। শুধু আমাকে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত আর্মস তুলে নেওয়ার জন্য দুষ্কৃতীদের হাত থেকে, এটা বলতে হয়, যারা আছে এটা তাদের বলতে হয় বলেই তারা বলছে, কেন এটা বলা মানেই আমার মনে হয় এটা বলা মানেই আরো বলছে যে আমাদের যারা পার্টির ক্যাডার আছে তাদের হাতে হাতে আর্মস রাখার পারমিশন দিয়ে দাও, এটা আমার ধারণা। সেখানে দাঁড়িয়ে যে এটা তো সে কতটা ভরসা করে না করে সেটা বাংলার মানুষ জানে, কিন্তু তারপরেও একটা মিডিয়ার কাছে সংখ্যালঘু এই ধরনের বাংলার মানুষকে অশিক্ষিত বানিয়ে রেখেছিল এতদিন, তারপরে এখন তাদেরকে বোকা বানাতে সহজ হচ্ছে, এটা আরএসএস তার এজেন্ডা হিসাবে আমার রাজ্যের দিদিমণি সে কাজ করছে। আইএসএস দল খুললো, তারা বিধানসভা ভোটের নির্বাচনে লড়লো, তখন তারা বারবার আমার কাছে শোনা গেছিল যে সংখ্যালঘু ভোটকে ভাগ করার জন্য আইএসএস ময়দানে নেমেছে, সেই সংখ্যালঘুকে হত্যা করা হলো। এটা তো যদি সংখ্যালঘু দিক দিয়ে আপনি বলতে বলেন, আমি একজন সংখ্যালঘু পরিবারের সন্তান হিসাবে আমি বলতে পারি যে এটা অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক। সংখ্যালঘুদের রক্ত খুব মজাদার, সেই সংখ্যালঘুদের রক্তের হোলি খেলে সংখ্যালঘুদের রক্তর পিপাসু মিটিয়ে তাদের ঘাড়ে পা দিয়ে তাদের লাশের উপর দিয়ে যে মসনদ দখল করা যায়, গদি দখল করা যায়, কিন্তু সেই সংখ্যালঘুদের মসনদ দখল করতে দেওয়া যায় না। একেবারে সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরও তো বিধানসভায় একজন বিধায়ক আছে, তাকে তো এখনো পর্যন্ত সেই এলাকা, আপনি তাহলে মনে হয় জানেন না, আমাদের বিধায়কের বাড়িতেই একটা তারা নিজের চাচা ইন্তেকাল করেছে, মারা গেছে, তিনি সেটা নিয়ে ব্যস্ততা ছিলেন, প্লাস বিধানসভায় যেখানে তোলার সেখানে তুলেছেন, মিডিয়ার সামনেও তিনি বক্তব্য দিয়েছেন, এবং আমরা যেটা লক্ষ্য করে দেখছি সেখানে এক একদিন এক একটা রাজনৈতিক দলের মানুষরা যাচ্ছে,
এখনও সময় আছে, আমরা যাচ্ছি, আমরা উপলব্ধি করছি, দেখছি। আমার নাম এমডি কুতুবউদ্দিন, আইএসএফ এর রাজ্য নেতৃত্ব।